আরজিকর কাণ্ডে তদন্ত চলছে জোর কদমে, সিবিআই ইতিমধ্যে একটা ধাঁধার মধ্যে রয়েছে। এই ঘটনায় কারা জড়িত ছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে, আর এবার মর্গের ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় যিনি ময়না তদন্তকারী ডাক্তার অপূর্ব বিশ্বাস, তাকে বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই। যারা মর্গে কর্মরত তাদের মধ্যে একজনকে ডেকে পাঠিয়েছিল তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি অপূর্ব বিশ্বাসকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সেখানে জানা যাচ্ছে যে অপূর্ব বিশ্বাস ও মর্গের যিনি ক্লার্ক, তাদের দুজনের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে, আর তাতেই প্রশ্ন উঠে গিয়েছে। অভয়াকাণ্ডে আগেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ শোনা গিয়েছিল। বুধবার শিয়ালদা আদালতে এবার আরও চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। টালা থানার মধ্যেই নাকি তথ্য প্রমাণ লোপাটের কাজ করা হয়েছে, নিজেদের মতো করে কেস সাজানোও হয়ে থাকতে পারে বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অনুমান কতদূর সত্যি তা জানতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে সিবিআই। বুধবার শিয়ালদা কোর্টে সিবিআই জানিয়েছে অভয়াকাণ্ডের তথ্য বদল করেছে টালা থানা, পাশাপাশি কিছু মিথ্যের রেকর্ড তৈরি বা পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় থানায় মিথ্যের রেকর্ড তৈরি হয়েছে, সেই সঙ্গে লোপাট করা হয়েছে তথ্য প্রমাণও। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ মণ্ডলকে জেরা করে এই তথ্য তাদের হাতে এসেছে বলেই দাবি সিবিআই এর। এদিন দুই অভিযুক্তকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। সিবিআই আদালতকে জানিয়েছে টালা থানা সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ড ডিস্ক ডেটা পাঠানো হয়েছে কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে যা দু এক দিনের মধ্যে করা হবে। দুই অভিযুক্তের মোবাইল ফোনও পাঠানো হয়েছে সিএফএসএল এ, আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলতে পারে। দুই অভিযুক্তের নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষা করানো হবে কিনা এ নিয়ে শুনানি হবার কথা ছিল বুধবার, কিন্তু সিবিআই জানায় কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ অন্য কাজে যাওয়ায় তিনি আসতে পারেননি। এর আগেও কলকাতা পুলিশের গাফিলতি ফাঁস হয়েছিল সিবিআই তদন্তে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের জামাকাপড় এবং জিনিসপত্র গ্রেফতারের দুদিন পর উদ্ধার করা হয়েছে, যে জিনিসগুলো অপরাধে প্রমাণে বড় দাবি রাখে, অথচ দেরি করেছিল পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে 10 অগস্ট সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। একের পর এক অভিযোগ ইতিমধ্যেই উঠে আসছে। যিনি সেই সময় পোস্টমর্টেম করেছিলেন অর্থাৎ ফরেন্সিক বিভাগের ডাক্তার অপূর্ব বিশ্বাস, তিনি যে কথা বলছেন এবং অন্যদের কথার মধ্যে কোথাও যেন একটা গড়মিল ধরা পড়েছে। কি কারণে এই ঘটনা ঘটলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, এমনকি ময়না তদন্তের সময় নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টে উষ্মা প্রকাশ করেছে। সিবিআই এবার যে তথ্য সামনে আনছে সেখানে বলা হচ্ছে যে টালা থানায় নাকি তথ্য বদল করা হয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। আরজিকর কাণ্ডে এবং অভয়া কাণ্ডে তদন্ত চলছে জোর কদমে। সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা কিন্তু বেশ কয়েকটি ধাঁধার মধ্যে রয়েছে, এবং ঠিক কারা জড়িত ছিলেন, কারা এই কাজ করেছেন, কে কে ছিলেন, একাধিক লোক ছিল কিনা সেই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এবং সেই প্রশ্নের মাঝেই কিন্তু এবার মর্গের ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং এই ময়না তদন্ত নিয়ে প্রশ্ন কিন্তু বেশ কয়েকদিন ধরেই রয়েছে। এবং তারই মধ্যে কিন্তু ময়না তদন্তকারী যিনি ডাক্তার, ডাক্তারের নাম অপূর্ব বিশ্বাস, তাকে বেশ কয়েক দফা জেরা করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং তারই মধ্যে কিন্তু এবার সরকারি যে ক্লার্ক রয়েছে এবং ক্লার্ক স্তরীয় যে মানুষ রয়েছে যারা কর্মরত এই মুহূর্তে মর্গে, তাদেরই মধ্যে একজনকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই তদন্তের স্বার্থে, এবং তাকে সেই ক্লার্ক স্তরের কর্মী, মর্গ কর্মী এবং তার পাশাপাশি একেবারে কিন্তু যিনি এই মুহূর্তে অভিযুক্তদের তালিকার বাইরে নন, যিনি ময়না তদন্তকারী একেবারে ডাক্তার অপূর্ব বিশ্বাস, তাদের দুজনকে দাঁড় করিয়ে একসঙ্গে জেরা করা হয়।
এবং সেখানে কিন্তু তারা দুজন যখন জেরার মুখে পড়েন সে জায়গায় সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি যে অপূর্ব বিশ্বাসের কথা এবং তার পাশাপাশি ময়নাতদন্ত চলাকালীন যিনি ক্লার্ক ছিলেন মর্গে তার কথার মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে এবং তাদের দুজনের কথার মধ্যে কোনো রকম মিল নেই এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে যে যে ময়নাতদন্ত চলেছে এবং সেটা মাত্র এক ঘন্টার কিছু বেশি সময়ের মধ্যে শেষ করা হয় এমনটাও খবর সূত্র মারফত সেটা কতটা সত্য এবং সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোথাও গিয়ে যে দিনের বেলা সূর্য অস্তের পর ময়নাতদন্ত করা হয় এবং যাতে মর্গের যে রুমে ময়নাতদন্ত হয়েছে সেখানে লাইট কমে যায় এই ধরনের ষড়যন্ত্রের কথা কিন্তু বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে এই ময়নাতদন্ত রিপোর্ট নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েছে সিবিআইয়ের খাতায় এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং সেখানেই কিন্তু এক ক্লার্ক স্তরীয় কর্মী তাকে জেরা করা হয় এবং তার পাশাপাশি কিন্তু ময়নাতদন্তকারী যিনি ডাক্তার ছিলেন তাকেও জেরা করা হয় এবং মূলত তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত সিবিআই সেই বিষয়টাকে আড়ালে রেখেছে কিন্তু কী হয় যেখানে সিবিআই কোর্টে যখন পেশ করবে তখন কী পেশ করা হয় কী রিপোর্ট পেশ করে সেদিকে আমাদের নজর থাকবে। আরজিকর কাণ্ডে তদন্ত চলছে জোর কদমে, সিবিআই ইতিমধ্যে ধাঁধার মধ্যে রয়েছে, এই ঘটনায় কারা জড়িত ছিলেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। তারই মধ্যে এবার মর্গের ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর এই ঘটনায় যিনি ময়নাতদন্তকারী ডাক্তার অপূর্ব বিশ্বাস তাকে বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই। যারা মর্গে কর্মরত তাদের মধ্যে একজনকে ডেকে পাঠিয়েছিল তদন্তকারী আধিকারিকরা, এর পাশাপাশি অপূর্ব বিশ্বাসকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সেখানে জানা যাচ্ছে যে অপূর্ব বিশ্বাস ও মর্গের যিনি ক্লার্ক তাদের দুজনের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে, আর তাতেই প্রশ্ন উঠে গিয়েছে। অভয়াকাণ্ডে আগেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ শোনা গিয়েছিল, বুধবার শিয়ালদা আদালতে এবার আরও চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। টালা থানার মধ্যেই নাকি তথ্য প্রমাণ লোপাটের কাজ করা হয়েছে, নিজেদের মতো করে কেস সাজানো হয়ে থাকতে পারে বলেই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অনুমান কতদূর সত্যি তা জানতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে সিবিআই। বুধবার শিয়ালদা কোর্টে সিবিআই জানিয়েছে অভয়াকাণ্ডের তথ্য বদল করেছে টালা থানা, পাশাপাশি কিছু মিথ্যে রেকর্ড তৈরি বা পরিবর্তন করা হয়েছে বলেও দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে থানায় মিথ্যে রেকর্ড তৈরি হয়েছে, সেই সঙ্গে লোপাট করা হয়েছে তথ্য প্রমাণ। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ মণ্ডলকে জেরা করে এই তথ্য তাদের হাতে এসেছে বলেই দাবি সিবিআই এর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।